बैक टू माई चैनल तुम देखो मैं जन तनु स्टाडी और आमी हलम तनु। तो आज के तुम्हारे का एक मिशो हल। तो मिशो थे एटा एक ट्रेंडिंग एक टपिक चलते जो सबा मिशो थे पार्चेस करा विभिन्न धरण जिनिस। तो भावलम चलो आमी पार्चेस कराई और आमी एक धरण किछु पार्चेस कराई विभिन्न धरण जिनिस पार्चेस करेछि खूब हिउज किछु ना कारण जेहेतु फार्स्ट टाइम पार्चेस करिएछि और आमाके देखते हबे जे प्रोडक्ट क्वालिटी केमन प्रोडक्ट सम्पर्के आमाके जानते हबे। सेजन्य आमी विभिन्न धरनेर प्रोडक्ट दो तीन चारटे प्रोडक्ट आर कि पार्चेस करिएछि मिशो थेके। तो हल माने एकटा हिउज टाइप अफ हल नय। तो मिशो थेके फार्स्ट टाइम आमार पार्चेस करानोर पर आमार अभिज्ञता तोमादेर साथे जस्ट शेयर करते एसेछि। ओके, तो सबार प्रथमे बोलबो मिशोटा कि। तो मिशो एक ऐप जेटा इंडियार प्रथम रिसेलर एक ऐप जेखान थेके तुम्हारा निजे जोनो किनते पारो आबार तुम्हारा बिजनेस करते पारो कोनो इन्वेस्टमेंट छाड़ाई। तो एखाने देखो अनेक कैटागरि रोयेछे, वुमेन रोयेछे, मेन रोयेछे, किड्स, होम, ब्यूटी बोले विभिन्न धरनेर जुएलारी सेक्शन, इलेक्ट्रनिक्स विभिन्न कैटागरि रोयेछे। तो कैटागरि हिसेबे एबार तोमरा देखते पाबे बादिके एरकम वेस्टार्न वेयर रोयेछे, इंडियन वेयर, एभाबे अपशन रोयेछे। तो तोमरा तोमादेर इच्छामतो चूज करबे। धरो आमि जोदि कुर्ती किनि बा तोमरा जोदि कुर्ती बाय करते चाओ तो तुम्हरा सेटाके सिलेक्ट करे नेबे। এই যে যেরকম ধরো একটা ওয়েস্টার্ন আবার এথনিকের একটা কম্বিনেশনও রয়েছে। তো যাই হোক আমি কুর্তি এরকম সিলেক্ট করে নিয়েছি, ধরো আমি এই ব্লু অ্যান্ড হোয়াইট কুর্তিটা কিনবো। ওকে, তো এটাকে প্রথমে আমরা ওপেন করলাম। ওপেন করার পর নিজের সাইজ অনুসারে সেটাকে অ্যাড টু কার্ট করবো, কেউ এক্সেল ডাবল এক্সেল তোমাদের ইচ্ছা অনুসারে তোমরা সাইজ চার্টটা একটু দেখে নেবে। তো এরপর ধরো এক্সেল নিলাম আর কোয়ান্টিটি এক নিলাম, তো অ্যাড টু কার্ট করলাম। বাট অ্যাড টু কার্ট করার পরে অনলাইন পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি আর পেটিএম তিনটে অপশান দেখাবে। আমি ধরো বা ক্যাশ অন ডেলিভারি করলাম। তো এই প্রোডাক্টের দাম হচ্ছে 514, এখানে ক্যাশ টু কালেক্ট ফ্রম কাস্টমার। তো যে যদি তুমি এটা রিসেল করো, কাউকে সেল করো, তখন তুমি তোমার ইচ্ছা মতো এখানে দাম দেবে 600 টাকা দিতে পারো। ভালো মানে 600 টাকায় ভালোই কুর্তিটা বিক্রি হয়ে গেল। তো 514টা মিশোর কাছে যাচ্ছে আর বাদবাকি যা থাকছে তোমার কাছে যাচ্ছে। তো এভাবে তোমরা মিশো থেকে বাই করো। তো প্রথমেই তোমাদের আমি যেটা দেখাবো, যেটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে এই বাস্কেটগুলো, স্টোরেজ এই বাস্কেটগুলো। এটা এক বড়, এগুলো আমি নিয়েছি আমার মেকআপ আইটেমগুলো সব একসাথে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার জন্য, সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো এটা দেন একটা মিডিয়াম, ওকে, আর এই একটা ছোট একদম। তো কালারটা খুব ভালো আর কোয়ালিটিটাও খারাপ না, খুব ভালো। তো এটা আমি নিয়েছি মিশো থেকে 208 টাকায়। তো যে প্রথমে বলবো যে মিশোতে কিন্তু কোনো প্রোডাক্ট লিঙ্ক হয় না, মিশোতে কোড চলে। তো প্রত্যেকটা প্রোডাক্টের যে কোড আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে এই প্রোডাক্টটা। দেন আমি পারচেস করেছি একটা জুয়েলারি, একটা কুন্দন টাইপের একটা হার, সেটা হচ্ছে এটা। হারটা পরে খুব সুন্দর লাগছে যদিও। এবার বলবো যে ডিসঅ্যাপয়েন্ট ব্যাপারটা যে এই হারটা কেনার পর মানে যখন এসছে বাড়িতে তখন একদম যখন ওপেন করলাম তো একটা পুরোনো পুরোনো একটা ব্যাপার রয়েছে, যে মনে হচ্ছে অনেক পুরোনো প্রোডাক্টটা। আর তারপর হচ্ছে এই যে স্টোনগুলো দুটো খোলা ছিল, এটা আমি আর ফেরত দিইনি, নিজেই এটা আঠা দিয়ে আটকে নিয়েছি। আশা করি যে পরলে এটা খুব ভালো লাগবে। তো চলো পরে দেখি, আজকে এটাকে আমি জুয়েছি। দেখো এরকম টাইপের একটা চোকার বলতে পারো, দেখতে সুন্দর লাগছে, পরার পর দেখতে সুন্দর লাগছে, কিন্তু ওই একটা পুরোনো পুরোনো যে একটা লুক আসছে সেটা আমার একদম ভালো লাগছে না। আর এটার সাথে এসছে এই ইয়ারিংস ম্যাচিং। ওকে, এটা হচ্ছে ম্যাচিং পরার জন্য ইয়ারিংস। তো এটা আমার জাস্ট ওকে ওকে লেগেছে, প্রোডাক্টটা খুব একটা ভালো লাগেনি। তো এটার দাম হচ্ছে 161 টাকা। যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই ব্লাউজটা, এটা একটা গ্রিন কালারের ব্লাউজ। তো এটা হাতা ছিল না, এটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের, এই যে
এত সরু ছিল যে ধরো পড়লে অনেকটা জাস্ট ওপেন হয়ে আছে, ওর জন্য ভেতরে হাতা দেওয়া থাকে, তো সেইটা আমি লাগিয়ে নিয়েছি। বাট অনেকটা চেঞ্জ করা ছিল ব্লাউজটায়, এখনও একটু লুজ ফিটিং হয়ে ঠিকঠাক করতে হবে, তো ভাবলাম যে পুরো ঠিকঠাক ফিট করার আগে তোমাদের সাথে একবার শেয়ার করা অবশ্যই, মানে যখন করবই তখন পুরোটা শেয়ার করা দরকার। তো ব্লাউজের আমি যে শাড়িটার সাথে পরবো একটা মেকআপ লুক ক্রিয়েট করবো বলে এই ব্লাউজটা আমি পারচেজ করিয়েছি। তারপর মিশোর প্রোডাক্ট বলতে পারো যে ট্রাই করার একটা ইচ্ছা ছিল, কিন্তু ব্লাউজটা পারচেস করানোর পর আমার জাস্ট মনে হলো যে এর থেকে আমি আমাদের নর্মাল মার্কেট থেকে যদি কিনে আনতাম বেটার হতো, কজ ব্লাউজটাতে প্রথমত তো অনেকটা দেখতে পাচ্ছে পিঠটা অনেকটা কাটটা রয়েছে, তো যারা যে তো এখানে ওরাটা কাপ সেট করেছে, ওকে এই যে দেখলে বুঝতে পারবে খুব হার্ড একটা মেটেরিয়াল, পরে অস্বস্তি ছাড়া কিছু হচ্ছে না, কারণ যখন আমরা কিছু পরবো তো অবশ্যই সেটাকে ক্যারি তখনই করতে পারবো যখন সেটা আমাকে একটা কমফোর্ট দেবে, যদি কমফোর্ট না দেয় তখন সেই ড্রেসটাকে ক্যারি করতে পারবো না, আর বলতে পারো আমাদের সুন্দর লাগবে না। যদি আমি ড্রেসটাকে সুন্দরভাবে ক্যারি করতে না পারি তাহলে সেটা কি সুন্দর লাগবে? কখনোই লাগবে না। তো এই ব্লাউজটা এভরিথিং ইজ ওকে, মানে ওকে ওকে, আমি 2 স্টার দিয়েছি মিশোতে গিয়ে, জাস্ট ওকে ওকে লেগেছে প্রোডাক্টটা আমার। তো হয়তো মেকআপ লুকটা আমি উতরে দিতে পারবো, তাও আমার আগে এই কাপটাকে বার করতে হবে, দেন আমি মেকআপ লুকটা ক্রিয়েট করব। ওকে, তো তোমরা চাইলে যদি তাও ইচ্ছা হয় বাই করতে পারো। তুমি দেখো একটা আনইভেন একটা ব্যাপার দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কিছু এখনও করিনি, শুধু হাতাটাই লাগিয়েছি, এই যে সেলাই দেখো একদম দুদিকেই সেলাই এরকমই, একটা খসখসে কাপড়, দেখতে শুধু কালারটা ডিপ লাগছে, আর আই থিঙ্ক আমার মেকআপ লুকটার সাথে যেটা করব সেটার সাথে ভালো যাবে, আর সেই কারণেই জাস্ট পারচেস করানো। তো মিশোর প্রোডাক্ট কম দাম, কিন্তু দুটো প্রোডাক্টে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, জাস্ট ওই নেকলেসটা আর মানে চোকার নেকলেসটা আর এই ব্লাউজটা। যেই প্রোডাক্টটা লাস্টে দেখাচ্ছি সেটা আমার খুব ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে, সেই জন্য ওখানে 5 স্টার দিয়ে এসেছি। যেই প্রোডাক্ট যেরকম হবে সেরকম বলবো, সেরকম স্টার দেবো। তো নেক্সট দেখো আমি এই কুর্তিটা পারচেস করিয়েছি, যেটা আমার খুব খুব ভালো লেগেছে, মেটেরিয়াল ইজ সো গুড, ওকে, একটা সফট মেটেরিয়াল। তো এটা হচ্ছে ফ্রন্ট ওপেন কুর্তি, একটু ওয়েস্টার্ন ডিজাইনের আছে, তো যারা যারা ধরো ষষ্ঠী বা সপ্তমী আমরা হয়তো বেরোবো না, কিন্তু যদি হয়, আর আমি তো তোমাদের জন্য মেকআপ লুক ক্রিয়েট করব, তো ষষ্ঠী আর সপ্তমী যে কোনো একটা দিনের মেকআপ লুকে আমি এই কুর্তিটা ওয়্যার করব, আর তার সাথে কী কী পেয়ার করব, শুজ আর ব্যাগ এভরিথিং তোমাদের আমি দেখাবো। তো এই ভিডিওটা আসার পরই, মানে এটা এই ভিডিওটা সানডেতে যাচ্ছে আর মানডেতে তো এইটার মেকআপ লুক অবশ্যই যাবে, ঠিক আছে, মানে আমি খুব চেষ্টা করব, বাই চান্স কোনো প্রবলেম হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা করবো যাতে যাতে অবশ্যই যায়, ওকে। তো এই কুর্তিটার দাম হচ্ছে 552 টাকা নিয়েছে, কুর্তিটা এরকম একদম নেক হাই বলতে পারো, কিন্তু তোমরা তোমার ইচ্ছা মতো স্টাইল করতে পারো। এখনও দেখো মানে আজকেই এসছে, সবে মাত্র আজকেই এসছে, আজকে এসছে, তো ওটা আমি পরেও দেখেছি, দেখো নেকটা দেখো একদম পুরো ঢাকা, চাইলে রাখতে পারো, তো আমি এতটা রাখবো, দেন ওপেন করে দেবো। আর এই যে পুরো ফ্রন্টটা ওপেন, ফ্রন্টটা পুরো ওপেন, তো একটু এটা পরতে গেলে যেরকম ধরো যারা রোগা আছো তো তারা ইজিলি পরতে পারো, তোমাদের হাই ওয়েস্ট জিন্স পরতেও লাগবে না, লো ওয়েস্ট পরলেও হবে, তাহলে একটু পেটের একটু অংশ দেখা যাবে, আর যারা একটু মোটা স্বাভাবিক লাইক মি তো সেটা একটা আনইজি ফিল হবে, আমাদের আর পেট দেখা যাবে না, চর্বি দেখা যাবে, তো আমার তাদের জন্য আমি স্পেশালি বলবো যে একটা হাই ওয়েস্ট একটা জিন্স পরো, দেন এটার সাথে পেয়ার করো একটা ফেড হোক বা টাইপ অফ, এবার আমার কোন জিন্সের সাথে এটা যাবে আমাকে দেখতে হবে,
কোন জিন্স মানে কোনটার সাথে কোন জিন্সটার সাথে এটা ভালো লুকটা যায়, ঠিক আছে। আর একটা হাই হিল পরলে ব্যাস ইন লাভ, আর হালকা লিপস্টিক দিলে কিন্তু লিপস্টিক কেউ দেখতে পাবে না। তো আর এক সাইডে দেখো এরকম বেল্ট মতো রয়েছে, এটা ব্যাকেও বাঁধতে পারি কিন্তু আমি আমার আমি ফ্রন্টেই বাঁধবো। ওকে, আমি এটাকে নিয়ে ফ্রন্টে বাঁধবো, জাস্ট এখানে একটা কোমরটা একটা শেপ দেওয়ার জন্য। নাহলে কী বলো তো, একটা ফ্লেয়ার টাইপ অফ কুর্তি, তোমার বেলিটাকে হাইট করছে ঠিকই কিন্তু আবার একটুখানি ফোলা ফোলা মোটা মোটা লাগছে। জাস্ট ওটাকে শেপ দেওয়ার জন্য আমি এখানটা বেল্টটা টাইট করে বেঁধে দেবো। তো অবশ্যই এই লুকটা তোমরা দেখতে ভুলো না যে কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে। তো এই কটাই জিনিস পারচেস করেছি মিশো থেকে। তো অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, এই ভিডিওতে বলবো যদি 50টা লাইক হয়, তাহলে এই ভিডিওতে যদি 50টা লাইক তোমরা দিতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য অ্যাফোর্ডেবল রেঞ্জের একটা মিশো কুর্তি হল আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। যদি তোমরা 50টা লাইক এই ভিডিওতে খুব তাড়াতাড়ি করে দিতে পারো, তারপরে কিন্তু আমি অবশ্যই আনবো, কারণ সেটা মিশো থেকে অর্ডার আমার কাছে আসতে ডেলিভার্ড হতে একটু সময় লাগে। ওকে, তো অবশ্যই 50টা লাইক আমি এটার ইয়ে রাখলাম যে 50টা লাইক হলে আমি অবশ্যই মিশোর যে কুর্তি হলটা ওটা দেবো। তো প্লিজ আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই স্টে টিউনড আর নোটিফাই থাকতে ভুলো না। ওই জন্য নোটিফিকেশান বেলটাকে জাস্ট একটা ক্লিক করে তোমরা নোটিফাই থাকতে পারবে আমার ভিডিও সম্পর্কে। আর খুব শীঘ্রই অনেক 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 মেকআপ লুক আসছে, তোমরা অবশ্যই দেখো। আর অনেক হল আসছে, আই থিঙ্ক নায়িকা হলটা একটু হিউজ টাইপ অফ হল এবার হবে। তো টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।